ভাই ডক্টর জাকির নায়ক পিস কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে খতনা দেয়াটা বাধ্যতামূলক কেন ভাই আপনি প্রশ্ন করলেন এটাকে আবশ্যিক এটাকে বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খতনা করবে এটা কি ফরজ ভাই এটা ইসলামে আবশ্যিক না এটা হলো এটা সুন্নতে এটা করলে খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো এটা না তবে দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খাতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা প্রশ্নোত্তর পর্ব আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খাতনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয় অর্থাৎ লিঙ্গের কেটে ফেলা হয় এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়াকেও যদি যদি ডাকে সারা দেয় তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে এ থেকে অনেক রোগ হতে পারে চুলকানি হতে পারে শরীরের ত্বকে প্রদাহ হতে পারে হতে পারে পেপলোসাইটিস খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায় আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই এভাবে রোগকে প্রতিরোধ করি আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে বেশি যৌন তৃপ্তি পাবে এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম এখনকার বিজ্ঞান আমাদের বলে যার দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার অনেক কম এর ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে এরকম আরো অনেক রোগের প্রতিরোধ করা যায় এই জন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয় তারা কিন্তু মুসলিম না এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান আর তাদের ফিফটি পার্সেন্টেরও বেশি ছেলেকে খতনা দেওয়া হয় ইসলামে আছে সেজন্য করে না কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে আশা করি উত্তরটা পেয়েছেন